আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক খুশি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা আমল গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে আমাদের অনেকের মাথা ব্যথা দেখা যায় যে মাথা ব্যথায় অনেক ওষুধ খাওয়ার পরেও যে মাথা ব্যথা সারে না তো আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি এই আমলটা যদি আপনারা করেন ক্লাসের শুরুতে ইনশাআল্লাহ আপনাদের মাথা ব্যথা খুব দ্রুত সেরে যাবে ইনশাআল্লাহ তো এক্ষেত্রে আমি কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে অনেকের দেখা যায় হ্যাঁ প্রেশার লো থাকার কারণে মাথা ব্যথা করে তো এক্ষেত্রে কিন্তু এই দোয়াটা আপনার জন্য কাজে আসবে না এক্ষেত্রে আপনাকে প্রেশার কন্ট্রোল আসতে হবে প্রেশার কন্ট্রোল আসলে দেখবেন আপনার আপনি মাথা ব্যথাটা ঠিক হয়ে যাবে তো একটা ব্যাপার দেখা যায় আমাদের অনেকে দেখা যায় খিদা লাগলে মাথা ব্যথা করে তো এক্ষেত্রে কিন্তু আপনার এই দোয়াটা ফলে কিন্তু আপনার কাজে আসবে না কী করতে হবে আপনাকে খিদা দেখবেন কিছু খেলে আপনি আপনার মাথা ব্যথাটা চলে যাবে ইনশাল্লাহ তো এটি কালদের জন্য এটা হচ্ছে অনেকে দেখা যায় অনেক ওষুধ খাওয়ার পরও মাথা ব্যথা যায় না যে অনেকের কী কারণে মাথা ব্যথা করে নিজে জানে না তো অনেক ওষুধ খাওয়ার পরে জানে না ইনশাল্লাহ আমি আমলটা দিব গুরুত্বপূর্ণ একটি আমল আমলটা করলে ইনশাল্লাহ আপনাদের মাথা ব্যথা সেরে যাবে সেটা হচ্ছে বেশি কথা বলবো না আমলটা হচ্ছে আপনারা মোটো করে যার মাথা ব্যথা করে তার মাথায় হাত দিয়ে আপনারা মাথার মধ্যে হাত দিয়ে যে দোয়াটা বলবো এখন আপনারা তিনবার পড়বেন ইনশাল্লাহ আপনাদের চার মাথা পায়ুক না করুক না কেন চলে যাবে ইনশাল্লাহ সে দোয়াটি হচ্ছে স্ক্রিনে লক্ষ্য করুন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন এমনটা আপনারা করবেন ইনশাল্লাহ এমনটা করে আপনারা এই আয়াতটা পড়ে দোয়াটা পড়ে আপনারা চার মাথা ব্যথা করতেছে তার মাথায় ফু দিবেন ইনশাল্লাহ মাথা ব্যথা খুব দ্রুত সেরে যাবে আমি আশাবাদী আর এই আমলটার প্রতি আপনারা বিশ্বাস রাখবেন বিশ্বাস রেখে করবেন আর আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন অবশ্যই কাজে আসবে এই আমলটা হ্যাঁ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু